মনটা একটু খারাপই হয়ে গেছিল, কিন্তু মন ভালো করা ওষুধ মিলে গেছে। এটা দেখে অনেকটাই বেশ ভালো লাগছে। চলো এবার ভেতরে আস্তে আস্তে যাই, তোমাদের সাথে শেয়ার করছি। এটা বুদ্ধ পার্কের পুজো, কল্যাণী বুদ্ধ পার্ক, রথতলায়। দেখো কত সুন্দর লাগছে, অপূর্ব পরিবেশ, মানুষের ভিড় দেখো। ওদিকে আবার দাঁড় করিয়ে দিয়েছে, প্রত্যেকটা হাতের কাজ কত সুন্দর, পুরো গোছানো। আমরা এবার ভেতরে যাচ্ছি। এখন ঠিক ভোর 5টা বাজতে গেছে। দেখো আকাশটা কত সুন্দর লাগছে। কত সুন্দর দেখো, অসাধারণ অসাধারণ। আইটিআই মোড়টা থেকে এসেছিলাম, মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু এখন একদম খুব সুন্দর। মনটা শান্ত হয়ে গেল। প্যান্ডেলটির ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য সত্যি আপনার মন কেড়ে নেবে, যে ভাবে সাজিয়েছে প্যান্ডেলটির মধ্যে তা চোখে লাগার মতন। দর্শনার্থীদের ভিড় কিন্তু এই ভোরবেলাতেও কম নয়। দেখুন কি সুন্দর সাজিয়েছে, মনে হচ্ছে যেন অরিজিনাল, অর্থাৎ মানে প্যান্ডেল এর মধ্যে যে এত সূক্ষ্ম কারুকার্য করে ভাবাই যায় না। হার মানিয়ে দেয় আসল আর নকল চেনার জন্যে, সত্যি তাক লেগে যাবে। প্রতিমা সজ্জাটাও দারুণ লেগেছে, কি অপূর্ব দেখুন, সুন্দর, মানে কোনো তুলনা হয় না, সত্যি খুব খুব ভালো লেগেছে। আর এইখানে আমরা যেতে যেতে একটু বেলা হয়ে গেছিলো, সেই কারণের জন্য আলোকসজ্জা নেই, কিন্তু এই জায়গাটাতে আলোকসজ্জা হলে দারুণ লাগতো, সত্যি খুব ভালো। দেখো আমরা চলে এসেছি আগ্রা ফোর্টে, অর্থাৎ বি ব্লক, কল্যাণীর বি ব্লকে এই আগ্রা ফোর্টটি তৈরি করেছে। আর টুইন টাওয়ারের ঠিক পেছনে, একটু জিজ্ঞাসা করে নেবে যদি টুইন টাওয়ারে আসা হয়, অর্থাৎ কল্যাণী আইটিআই মোড়ে, তো সেখান থেকেই কিন্তু পেছনে। রাত্রে আসলে ভালো লাগবে, এখন ভোর হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমরা একটু রাস্তা ভুল করেছিলাম। এখন সকাল 6টায় কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু কম না, দেখো চারিদিকে ভালোই দর্শনার্থী কিন্তু, কিন্তু রাত্রে আসলে এটা একটা অন্যরকম লাগবে আর কি। এখন দিনের বেলায় দেখে নাও এটুকুই। দেখো খুব খারাপ লাগছে, কারণ ভিডিওটা শুরুতেই একটা অন্যরকম আনন্দ ছিল, কিন্তু আনন্দটা এখানে এসে খুব খারাপ লাগলো, শর্ট সার্কিটের জন্য পিছনটা অন্ধকার হয়ে আছে, তো ভালো লাগছে না। কিন্তু দেখো প্রচুর লোক, যেদিকেই দেখবে প্রচুর লোক, গাড়ি সেইভাবে, কিন্তু মানে শুধু যে আমরা নিরাশ হয়ে ফিরে যাচ্ছি সেটা নয়, এখানে কিন্তু প্রচুর লোক আছে যারা নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। হ্যাঁ একদম খারাপ লাগছে, আমার মিসেসও তারও একটু খারাপ লাগছে, কারণ একটা আশা ছিল, আমরা রাত্রে ঘুমটা দেখো কামাই করে পুরো রাস্তাটা এতটা ট্রাভেল করে এসছি, এসে যদি না দেখতে পাই তাহলে কেমন লাগে বলো। কিন্তু দেখো শুধু আমরা নয়, কিন্তু নিরাশ হয়ে দেখো হাজার হাজার লোক, হাজার হাজার লোক দূর দূরান্ত থেকে প্রত্যেকে কিন্তু ফিরে যাচ্ছে। এখন 4:30 বাজে, দেখে মনে হচ্ছে 4:30 বাজে তোমাদের, শুধু একজন দুজন না হাজার হাজার লোক, বিশ্বাস করবে না, প্রচুর। ফ্রেন্ডস
অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আগামীকাল শর্ট সার্কিট হয়েছিল। সেই শর্ট সার্কিট হওয়ার ফলে আপাতত এই টুইন টাওয়ার এর কোনো লাইট জ্বলবে না, কারণ শর্ট সার্কিট হওয়ার ফলে লাইটটা জ্বলা বন্ধ আছে। জানি না কবে ঠিক হবে, দেখা যাক আজকে ঠিক হয় কি না। চেষ্টা করব লাইট পুরোপুরি যখন ঠিক হয়ে যাবে সেই অবস্থায় দেখাব। তোমরা এখান থেকেই এখন দেখো যে এই লাইট বন্ধ অবস্থাতেই দেখাচ্ছি, কিছু করার নেই। আমরা পৌঁছে গেছি কল্যাণীতে, এখন আমরা আছি কল্যাণী আইটিআই মোড়। দেখুন এখনো কত দর্শনার্থীর ভিড় রাস্তা। দেখুন দর্শনার্থীদের কত ভিড়। আমরা চলে এসেছি, এই যে টুইন টাওয়ারের ঠিক পেছন দিকটাতে আছি আমরা এখন। এই যে সেই টুইন টাওয়ার পেছন সাইডটাতে আমরা আছি। দেখুন দর্শনার্থীদের ভিড়টা একবার দেখুন। এখন ঠিক 4:30 বাজে, মানুষ দেখুন, ভিড় দেখুন।